নমস্কার, আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন তুষারের বাগান চ্যানেল। আজকে দেখাবো যে মিনি রঙ্গন গাছের চারা রোপণ করা ডাল থেকে কলমের পরে। তা দেখতেই পাচ্ছেন আপনারা যে এই গাছটা, তা এই গাছটা হচ্ছে আমি বালিতে ঘরে তৈরি করেছি, কোনো রুট হরমোন ছাড়াই, একদম নিজস্ব পন্থাতে, কোনো রুট হরমোন আমি ইউজ করিনি। যাই হোক, আপনারা এই ভিডিও আছে যে কিভাবে ঘরে তৈরি করতে পারেন শিকড়, তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন লিঙ্কে, বা আপনারা সেটাকে কমেন্ট করে জানলে, আমি জানতে চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর শিকড় এসছে, তবে শিকড়গুলো খুব সূক্ষ্ম, সাদা শিকড় খুব সূক্ষ্ম হয়, পচে যাওয়ার ভয় থাকে, এটাই হচ্ছে বড় ভয়ের জিনিস। এটা হলো গোলাপি রঙের মিনি রঙ্গন, আমার লাল রঙেরও মিনি রঙ্গন আছে এবং বড় রঙ্গন গাছও আছে, আমি সব ভিডিও আমি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে গোলাপি রঙ, এটাকে আমি ছোট্ট জায়গায় তৈরি করব, অনেকটা বনসাই টাইপের, তাই জন্য আমি এটাকে আমি এইভাবে আকৃতিটাতে ডালটা নিয়েছি এবং তাতে শিকড় তৈরি করেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন শিকড়টা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তা আসুন কি পটিংটা শুরু করি। এবার আমরা এটাকে পটিং করব। তা পটিং করতে গেলে সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে একটু হালকা ঝুরো ঝুরো মাটি দেব। তা আমরা এইভাবে পটিং করার চেষ্টা করব এটাকে, আশা করি আপনাদের একটু দেখার অসুবিধা হচ্ছে। এইখানে একটু নিয়ে নিলাম কারণ দেখানোর সুবিধার্থে। তা আমরা একটু প্রথমে যখন এটাকে পটিং করতে যাব, এই সাদা শিকড়গুলোকে আমরা একটু খেয়াল করব যেন খুব ভারী মাটি দিয়ে যেন না ও চেপে যায়। তাহলে আমরা কি করব, এই গোবর খত বা ভার্মি কম্পোস্ট বা যেহেতু কম্পোস্ট জাতীয় কিছু দিয়ে হালকা ঝুরঝুরে মাটি দিয়ে সেটাকে আমরা চাপা দেওয়ার চেষ্টা করব। তারপর এইভাবে একটু হালকা ঝুরো মাটি দিয়ে দেবো, এতে মাটিটা দিলে কী হবে, চাপে থাকবে, নাহলে কম্পোস্টও হালকা হয়, গাছ পড়ে যাবে। এছাড়া মাটিরও প্রয়োজন আছে, অল্প অল্প করে দেবো, একবারেই বড় পটে বসাবো না, আমরা ছোট ছোট পটে আমরা দেবো, দিলে এইভাবে গাছটা হবে। আর এতে কোনো আদার্স পরিচর্যা করতে হয় না, এই গাছে আদার্স কোনো প্রচুর পরিচর্যা করতে হয় না, কারণ এ রঙ্গন গাছ খুব শক্তিশালী গাছ হয়, শুধু খোল পচা জল দিলেই হবে। আর আপনি যদি বলেন যে একটু রাসায়নিক সার দেব, তাহলে আপনি অবশ্যই কিচ্ছু দিতে পারেন, একটু ডিএপি দিয়ে দেবেন অল্প অল্প করে, ওই 7-8টা করে দানা, 15 দিন 14 দিন অন্তর 7-8টা করে দানা গোড়াতে একটু দিয়ে দেবেন, দূর থেকে এই ধার ধরে বাস দেখবেন গায়ের গাছের কালারও বড় হবে, খুব সুন্দর ফুল বড় হবে, গাছের কালার খুব সুন্দর আসবে, ফুলের কালার আসবে। তাই হচ্ছে বসানোর পদ্ধতি, আর খোল পচানি জল দিলে কিছু লাগে না, তবে মাঝে মধ্যে যদি পারেন তো একটু হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো ও 4 মাস 6 মাস অন্তর একবার করে দিলেই হবে, বছরে দুবার এরকম ভারী খাবার দিলেই হবে। আর যেহেতু উনি বনসাই করতে চলেছেন, অনেকে বনসাই করে না, অনেকে মিনি বনসাই বা হাফ বনসাই করে, গাছকে বড় বড় করে রাখে, তা সেক্ষেত্রে একটু গাছের খাদ্য বাড়িয়ে দিতে হবে। তা এই হলো আপনার গাছ, আর এই গাছের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, সবাই ভালো থাকবেন আশা করি। আমরা দেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি যে গাছটা কী রকম করে করবেন। তা এই হচ্ছে রঙ্গন গাছের পরিচর্যা, মিনি রঙ্গন, ফুল আসলে আমি দেখাবো। আর এই আমার গাছে মিনি আমার আছে, আমি যেটাকে আমি থাম্বনেল দেবো সেখানে এই ফুলের আমি ছবি তুলে দিচ্ছি, আপনারা প্রথমেই দেখতে পাবেন এই ফুলটাকে কীরকম, ফুলটা ফোটে, অনেক ছোটো ছোটো হয়, গুঁড়ি গুঁড়ি হয় আর কি, থকা থকা মতন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে প্রণাম জানাই, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আমি নতুনত্ব এরকম অনেক ভিডিও আনবো। ধন্যবাদ।